বাড়ির পুজো বন্ধ রেখে দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক শম্ভুনাথ সাহু। দ্রুত গতিতে চলছে করোনার দাপট, বাড়ছে মৃত্যুর সংখ্যা, বাড়ছে সংক্রমণের সংখ্যাও, প্রতিহত করতে চলছে লকডাউন। কবে উঠবে লকডাউন, কবেই বা স্তিমিত হবে এই মহামারী করোনা ভাইরাস, এমন প্রশ্নচিহ্নের সামনে অসহায় সমগ্র মনুষ্য সমাজ। লকডাউন চললেও থেমে নেই মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। একদিকে যেমন কোনো উপার্জন নেই, তেমনই অন্যদিকে চলছে লকডাউন। এই দুয়ের জোড়া ফলায় চরম অসহায় সাধারণ মানুষ। এমনই সংকটময় মুহূর্তে মানুষের পাশে বিভিন্ন সমাজসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগ, তেমনইভাবে আজ দুস্থ অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক শম্ভুনাথ সাহু। আজ সকালে তিনি প্রায় 200 জন এলাকার গরিব দুস্থ ব্যক্তিদের হাতে চাল, ডাল, তেল, সোয়াবিন, পেঁয়াজ, সাবান, আলু ইত্যাদি নানাবিধ খাদ্য সামগ্রী তুলে দেন। দাতা শম্ভুনাথবাবু জানান, করোনার কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোটাই প্রধান ধর্ম। তাই তিনি তার বাড়ির দীর্ঘ 71 বছরের কালী পুজোকে এবছর বন্ধ রেখে সেই অর্থ মানুষের সেবায় ব্যয় করলেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শম্ভুনাথ সাহু, প্রলাপ মিশ্র, দেবব্রত সাহু, শ্যামসুন্দর সাহু, লক্ষ্মীকান্ত সাহু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্যার, এই লকডাউনের পিরিয়ডে কতজন দুস্থদেরকে আপনি সাহায্য করছেন? ওই 200 মতো। আচ্ছা, 200 মতো। আমাদের বাড়িতে দীর্ঘ প্রায় এই আজ 71 বছর হলো কালী পূজা হতো। এই কালী পূজাটা আরম্ভ হচ্ছিল এক সময়, এখন এই করোনা ভাইরাসটা যেমন খুব দুর্ভাগ্য, এই যে এক সময় কলেরা আমাদের এই গ্রামে বা আশেপাশে গ্রামে মহামারী রূপে ছিল। আমার দাদু স্বর্গত ধরেন্দ্র সাউ, তিনি মাকে স্মরণ করে এ করছিলেন যে সকলকে ভালো করে দিলে আমি কালী পূজা করবো। সেগুলি আমাদের কালী পূজা হয়। এবারে কালী পূজাটার উৎসবটা আমরা না করে সেই পয়সাটা দরিদ্র জনসাধারণের মধ্যে এদিকে তাদের সামান্য খাদ্য বিতরণ করি। কী কী দিচ্ছেন স্যার? এতে আলু আছে, পেঁয়াজ আছে, কৈতাল আছে, সরষের তেল আছে, সোয়াবিন আছে, আর মুড়ি আছে, বিস্কুট আছে, জল আছে, এই আটটা জিনিস এটা আমাদের। স্যার আপনার নাম? আমার নাম শম্ভুনাথ সাহু। ধন্যবাদ স্যার।